তোরা গিয়ে খেয়ে নে, এক রাত না খেলে কিছু হবে না। আমার নিজের খাবার ব্যবস্থা নিজেই করে নেব, এটা তোর মাকে বলে দিস। গীতা কোথায় যাচ্ছিস? একটু কোর্টে কাজ আছে গো। সামনে ঝামেলা হচ্ছে। কোথায়? চৌরাস্তায় ঝামেলা হচ্ছে, খুব ঝামেলা। দুটো রাজনৈতিক দলের সংঘর্ষ হচ্ছে, টিভিতে দেখাচ্ছে। তুই তুই ট্রাম্প ঘরে গিয়ে টিভিতে দেখ না। রাজনৈতিক দলের সংঘর্ষ এখানে যে সব ছিল না, তাহলে অগ্নিগড় পরিস্থিতি, রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত অঞ্চল, নির্বাচনী প্রচার নিয়ে দুই দলের মধ্যে রেষারেষি, আর তার থেকে শুরু হয় দ্বন্দ্ব, সেখান থেকে বোমা বর্ষণ এবং পরিস্থিতি অগ্নিগর্ব। আমাদের রিপোর্টার আনন্দ আনন্দের সঙ্গে নিয়ে যাচ্ছে সরাসরি। আরো যে আনন্দ, ওখানকার কি পরিস্থিতি? রাজনৈতিক সংঘর্ষে বেশ কিছু মানুষ আহত হয়েছেন, তাদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক, যাকে একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অবস্থা সংকটজনক একজনের, তার মানে বিধান মাথায় চোট খেলো আর বিধানের অবস্থা সংকটজনক। কি ভাবছিস গীতা? স্থানীয় বেসরকারি হাসপাতাল, এখানে তো স্থানীয় বেসরকারি হাসপাতাল বলতে ওকে কোথায় নিয়ে যাওয়া যেতে পারে? লিকারদা কি এখানে স্থানীয় বেসরকারি কোন হাসপাতাল আছে? দুটোই আছে। কাছাকাছি কোনটা আছে? একটা তো আছে প্রায় 7-8 কিলোমিটার দূরে, আর একটা আছে ওই যে তোর বর যেখানে ভর্তি আছে। বিধানের অবস্থা সংকটজনক, মাথায় চোট পেয়েছে আর তাই ওকে স্থানান্তরিত করা হয়েছে একটা বেসরকারি হসপিটালে। লিকারদা কি মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে? কি ঘটতে চলেছে? আমি এক্ষুনি আসছি। গীতা শোন। গীতা কোথায় যাচ্ছিস? মনে হচ্ছে কিছু একটা বিপদ ঘটতে চলেছে, আর সেটা স্থানীয় হাসপাতালে। তার মানে সস্তিক বিপদে আছে। গীতা শোন, শোন, গীতা শোন, গীতা শোন। সময় নেই। কিরণকান্তি ব্যানার্জি ভুলে গেছে যে অ্যাডভোকেট গীতা এলএলবির হাতও চলে, আবার মস্তিষ্কও চলে। ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না স্টেপনিদা। ব্যাপারটা কি হলো বলতো? কি জানি, তবে আমার মনে হচ্ছে ওর মাথায় কিছু একটা ঢুকেছে।